সুপারস্টার নেইমার জুনিয়রকে নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন আর্জেন্টিনার গোলকিপার ইমানুয়েল মার্টিনেস। বিস্তারিত থাকছে ভিডিওতে। আর্জেন্টিনার গোলকিপার ইমানুয়েল মার্টিনেস নেইমার জুনিয়রকে নিয়ে একই বললেন। আর্জেন্টিনার গোলকিপার ইমানুয়েল মার্টিনেস নেইমার জুনিয়রকে নিয়ে যে যে কথাগুলো বলেছেন। আর্জেন্টিনার গোলকিপার ইমানুয়েল মার্টিনেস নেইমার জুনিয়রকে নিয়ে বলেছেন, নেইমার জুনিয়র খুবই একজন ভদ্র খেলোয়াড়। নেইমার জুনিয়র কী পারে না, নেইমার জুনিয়র যেন সব কিছুই পারে। নেইমার জুনিয়রকে আমি অনেক সম্মান করি। আমি নেইমার জুনিয়রকে বিশ্বের সবচেয়ে ভদ্র খেলোয়াড় এবং সাহসী খেলোয়াড় বলে মনে করি। এমনটা বলেছেন আর্জেন্টিনার গোলকিপার ইমানুয়েল মার্টিনেস। ইমানুয়েল মার্টিনেস আরও বলেছেন, 2024 কোপা আমেরিকা খেলতে পারবে না নেইমার জুনিয়র, কারণ তার ইঞ্জুরি হয়েছে। এতে আমি দুঃখ প্রকাশ করি। এমনটা বলেছেন আর্জেন্টিনার গোলকিপার ইমানুয়েল মার্টিনেস। ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়রকে ছাড়া ব্রাজিল কি পারবে 2024 কোপা আমেরিকা জিততে? আপনার কী মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন।